وعليكم السلام ورحمة الله وبركاته. بفرشتكم عليهم السلام إرم معصوم نشباب কারণ ওদেরকে আল্লাহ পাক যে নির্দেশ দেন তারা সেই নির্দেশই পালন করেন, এদিক সেদিক হন না, এটা তাদের গুণ। সূরাতুত তাহরিমে আল্লাহ পাক বলেছেন ফেরেশতাদের সম্পর্কে, লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। ফেরেশতাদের গুণ, কিছু সংখ্যক ফেরেশতার কথা এখানে বলেছেন, সকল ফেরেশতারাই গুণী, আল্লাহ তাদেরকে যে নির্দেশ দিয়েছেন তা অমান্য করেন না তারা। সূরাতুল আম্বিয়া বলেছেন, বাল ইবাদুম মুকরামুন লা ইয়াসবিকুনহু বিল কাওলি ওয়া হুম বি আমরিহি ইয়ামালুন। ফেরেশতাগণ মিশন ইবাদ মুকরাম, সম্মানিত আল্লাহর বান্দা, আল্লাহ সম্মানিত বান্দা, তারা আল্লাহর নির্দেশের পালনে বিন্দুমাত্র ত্রুটি করেন না। আল্লাহর যে কথা যেভাবে এসছে ওইভাবেই তারা এই কথার পালনে বিন্দুমাত্র ত্রুটি নাই, যেভাবে আছে সেভাবেই তারা পালন করে। সুবহানাল্লাহ, সমস্ত আমাদের মত, আমার জানার মত, ফেরেশতাদের মধ্যে এই গুণই নাই তারা যে গুনাহ খাতা করবে, এটা বেশি স্পষ্ট। কারণ এরা কিছু করেছে বলে কোনো প্রমাণ নেই, যত আয়াত দেখবেন কোরআন সুন্নায় তারা আল্লাহর নির্দেশ পালন করে চলেছে। সুবহানাল্লাহ, এইটি হচ্ছে আকীদা। ফেরেশতাগণ আলাইহিমুসসালাম খাতা কসুর নাই, এ থেকে তারা মুক্ত, আল্লাহ তাদের এইরকম হেফাজত রেখেছে। আল্লাহ আলম, আল্লাহ অধিক জানেন। এছাড়া ফেরেশতাদের ব্যাপারে আপনি চিন্তা করার দরকারটা কি, আপনার করণীয় যেটা ওইটা আপনি করেন। আপনি মানুষ, আল্লাহ কি বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো ফেরেশতা তো এরকম ইবাদতের মুকাল্লাফ না, তারা তারা তাদের হিসাবে তারা যে আল্লাহ যেভাবে যে নির্দেশ দেন ওইটা তারা পালন করেন। কিন্তু আমাদেরকে মানুষ আর ইনসানেরই কি নির্দেশ দেওয়া হয়েছে, তোমরা এরকম করো, এরকম করলে তোমাদের ফল হবে এরকম, নেক আমল করলে, ইমান আনলে তোমাদের প্রতিফল হচ্ছে জান্নাহ, প্রতিদান হচ্ছে জান্নাহ, আর যদি আল্লাহর উপর ইমান না আনো, আল্লাহ নাফরমানি করো, তাহলে তোমাদের প্রতিদান হলো জাহান্নাম, আউযুবিল্লাহ। আমাদের করণীয় যেটা সেটা আমরা করি। আর ফেরেশতাগণ আলাইহিম আসসালাম যে যে বিষয়ে আপনি দেখবেন, দেখবেন তারা ভালো কাজে আছেন, যাকে যে নির্দেশ দেওয়া হয়েছে তিনি সে নির্দেশই পালন করেন। আল্লাহুল মুস্তাআন, আল্লাহ আল্লাহ আমাদের সকলকে দিনের উপর সাবিত রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।